চরমোনাই থাকবে না, হেফাজত থাকবে না। টাকলা মুরাদ, তুমি তো এই কথা বলেছিলা, এখন তুমি তো তোমার চেয়ারের মধ্যে নাই। আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এজন্য ক্ষমতার বাহাদুরি করতে হয় না, ক্ষমতার তাকাব্বুরি করতে হয় না, এই মাতাব্বুরিগুলি করতে হয় না। আল্লাহ রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আল্লাহ রব্বুল আলামিন অসম্মানিত করার মালিক। চেয়ার দেওয়ার মালিকও আল্লাহ, চেয়ার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তুমি অহংকার করেছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নাস্তানাবুদ করে দিল। এখন কোথায় তোমার গদি, এখন কোথায় তোমার চেয়ার? চেয়ারও নেই, গদিও নেই। চরমোনাই থাকবে না বলছিল, চরমোনাই ইনশাআল্লাহ ছিল, চরমোনাই আছে, চরমোনাই থাকবে। আর তুমি কি বলছিলা যে তুমি সব কিছু প্রধানমন্ত্রীকে জানায় করো, প্রধানমন্ত্রী সব জানে। প্রধানমন্ত্রী অনেক ভালো, প্রধানমন্ত্রীর ব্রেন অনেক ভালো, তোমার মতো এরকম পচা ব্রেন না, আর তোমার মতো পাগল ছাগলের কথায় প্রধানমন্ত্রী চলে না। এখন কি হইলো ঘটনাটা দেখো, ঘটনা হচ্ছে তুমি সেই মারপ্যাঁচের মধ্যে পড়ে গেলা। তুমি কি জানো না, তুমি দেখো না, যে যুগের মধ্যে আমার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, সেই যুগের মধ্যেই কিন্তু আবু জাহেল ছিল। আর ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে, কটুক্তি করে আবু জাহেল কিন্তু টিকতে পারলো না। যে যুগের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, ওই যুগের মধ্যেই কিন্তু নমরুদ ছিল, কিন্তু নমরুদ টিকতে পারলো না। তার বাহাদুরি কিন্তু এখন নাই, তার বাহাদুরি নাই। যে যুগের মধ্যে মুসা আলাইহিস সালাম ছিল, ওই যুগেই কিন্তু ফেরাউনের মতো, ফেরাউনের মতো সেই জাহেলও ছিল। তো ফেরাউন তো সব সময় ষড়যন্ত্র করত মুসা আলাইহিস সালাতুসসালামকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করত, কিন্তু সেই পরিকল্পনা আল্লাহ নস্যাৎ করে দেয়। যে যুগের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, ওই যুগের মধ্যে, ঠিক ওই যুগের মধ্যেই আবু জাহেল, আবু লাহাব, উৎপা, সাহেবা ছিল, ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করত, আল কোরআনকে ধ্বংসের ষড়যন্ত্র করত, আমার নবীকে নিয়ে মেরে ফেলার চেষ্টা করত। কিন্তু কি হলো রেজাল্ট? না, যুগে 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 যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে, যারা আল্লাহর কালামুল্লাহ শরীফ, আল্লাহর প্রদত্ত গ্রন্থকে নস্যাৎ করার চেষ্টা করেছে।